গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে নিহত পাঁচ আহত ১৪ হতাহত বাড়ার আশঙ্কা। ভয়াবহ আগুনের ঝুঁকিতে গাউসিয়া চাঁদনী চক সহ মার্কেটগুলো নেই নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় নির্বাচনে এমপিদের আইন ভাঙা সহ নানা প্রশ্ন, দায়িত্ব নিতে রাজি নয় কেউ। প্রায় পাঁচ বছর পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। ঢাকায় ২৬ পদে প্রার্থী ৪৪, ভোর ৪টা পর্যন্ত। স্বাগত ইন্ডিপেন্ডেন্ট সংবাদে, আপনাদের সাথে আছি আমি আয়েশা মাহমুদ। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস উল্টে খাদে পড়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৪ জন। গতরাত ২টার দিকে ঢাকা দিনাজপুর মহাসড়কের জুম্মারঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, বরকত পরিবহনের একটি বাস ঢাকা থেকে লালমনিরহাটের বুড়িমারে যাচ্ছিল। পথে চালক ঘুমিয়ে পড়লে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই নিহত হন পাঁচজন। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স ও রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে। হাইওয়ে পুলিশ এবং ফায়ার ব্রিগেডের সহযোগিতায় এবং একাধিক ব্যক্তিকে আমরা আহত অবস্থায় উদ্ধার করে নিকটতম হাসপাতালে পাঠিয়েছি। পরবর্তীতে গাড়ি রেকার নিয়ে আসবার পরে গাড়ি উল্টিয়ে দিয়ে আরও কিছু ব্যক্তি বের করার পরে তাদেরকে বিভিন্ন জায়গায় চিকিৎসা পাঠানো হয়েছে এবং তারা চিকিৎসাধীন অবস্থায় আছে। এ বিষয়ে আরও জানাতে গাইবান্ধা থেকে যোগ দিচ্ছেন উত্তরাঞ্চল প্রধান হাসিবুর রহমান। হাসিবুর, দুর্ঘটনা থেকে বাসটি কি উদ্ধার করা হয়েছে আর যারা আহত হয়েছেন তাদের কি অবস্থা? রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে আমাদেরকে ফায়ার সার্ভিস এবং যারা রয়েছেন ফায়ার সার্ভিসের যে কর্মকর্তা রয়েছেন তিনি আমাদেরকে জানিয়েছে। একই সাথে স্থানীয় যে লোকজনরাও বলেছেন যে রাত ২টা থেকে ২:৩০টায় এই দুর্ঘটনা ঘটেছে। আর এই দুর্ঘটনার ফলে দ্বিখণ্ডিত যে বাসটি, তার অধিকাংশ যাত্রী গুরুতরভাবে আহত হয়েছেন। একটু আগে আমাকে ফায়ার সার্ভিসের কর্মকর্তা আমিরুল ইসলাম জানিয়েছেন যে দুর্ঘটনাস্থলেই মারা গেছেন পাঁচজন এবং আহতদেরকে গাইবান্ধা এবং অন্যান্য এলাকায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাদের অবস্থা কয়েকজনের আশঙ্কাজনক, এটি তারা আমাকে জানিয়েছেন। আর গাইবান্ধা গোবিন্দগঞ্জ হাইওয়ে পুলিশের যিনি দায়িত্বে আছেন ওসি, তিনি আমাকে যেটা জানিয়েছেন যে তাদের কাছে থানায় একজনের লাশ রয়েছে, তিনজনের লাশ অন্য জায়গায় রয়েছে। তবে তিনি বলেছেন যে এই দুর্ঘটনায় পাঁচজন মারা গেছে। আর একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে দুর্ঘটনাস্থলে এখনও বিপুল সংখ্যক লোকজন, তাদের স্বজনদের এবং দুর্ঘটনায় যারা আহত বা নিহত হয়েছেন তাদের পরিচয় বের করবার চেষ্টা করছেন। কিন্তু এখন পর্যন্ত পুলিশ বা স্থানীয় লোকজন কেউই আমাদেরকে নিশ্চিত করে বলতে পারেনি যে ঠিক এই দুর্ঘটনায় কারা নিহত হয়েছেন এবং তার মধ্যে চালক রয়েছে কিনা। হাইওয়ে পুলিশের কর্মকর্তারা আমাদেরকে যেটি বলেছেন যে এখন পর্যন্ত তারা প্রাথমিক যে তথ্য পেয়েছেন তাতে দুর্ঘটনার পরপরই চালক পালিয়ে গেছেন বলে তারা অনুমান করছেন। আর এই দুর্ঘটনার মূল কারণটি ছিল চালক দীর্ঘ পথ পাড়ি দেবার কারণে তার শরীরে একটি ক্লান্তি চলে আসে, এই ক্লান্তির কারণে সে ঘুমিয়ে পড়েছে বলে তাদের। এই যে আপনি যে জানালেন যে বাস চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে অভিযোগ উঠেছে, এই অভিযোগটি আসলে কারা করছেন? এই অভিযোগটা করছেন যাত্রীদের মধ্যে থেকে কেউ কেউ, একই সাথে পুলিশের যে প্রাথমিক তদন্ত সেটি থেকে তারা বলেছেন। এবং একটু আগে আমাকে ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা মোহাম্মদ আমিনুল ইসলাম, যিনি উপসহকারী পরিচালকের দায়িত্বে আছেন গাইবান্ধা, তিনিও বলেছেন যে এই দুর্ঘটনার কারণ তাদের কাছে প্রাথমিকভাবে মনে হয়েছে যে চালক ঘুমিয়ে পড়েছে। আর দেখা গেছে যে এই দুর্ঘটনার আশেপাশে অন্য কোনো গাড়িও ছিল না এবং এই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলার পরে ফলে গাড়িটি রাস্তার পাশে পড়ে যায় এবং গাড়ির উপরের অংশ অর্থাৎ ছাদটা পুরোই দ্বিখণ্ডিত হয়ে যায়। আপনি পেছনে যে লোকজনগুলো দেখছেন তারা এখনও চেষ্টা করছে যে এই দ্বিখণ্ডিত অংশের মধ্যে থেকে কারো কোনো পরিচিতি পাওয়া যায় কিনা। আর গাড়ির অর্ধেক অংশ হাইওয়ে পুলিশ তাদের গোবিন্দগঞ্জ থানায় নিয়ে গেছে। যে বড় ধরনের দুর্ঘটনা হয়েছে আর প্রাথমিকভাবে দেখা যাচ্ছে যে সবাই কম বেশি আহত হয়েছে এবং তাৎক্ষণিকভাবে যে পাঁচজন মারা গেছে এরা সবাই পুলিশ বলে পুরুষ বলে আমরা জানতে পেরেছি। গাইবান্ধা থেকে সড়ক দুর্ঘটনার তথ্য জানাচ্ছিলেন সহকর্মী। চলে যাচ্ছি পরের খবরে। এদিকে শুক্রবারও ঢাকা, মানিকগঞ্জ ও কুষ্টিয়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় তিন শিক্ষার্থী সহ মারা গেছেন ৭ জন। এর মধ্যে ডেমরায় বাস চাপায় নিহত ইবনে তাসনিম ইরাম, আর খিলগাঁওয়ে মোটরসাইকেলের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাণ গেছে তাজউদ্দিন হোসেন তুহিন এবং আবদুল্লাহ আল নোমানের।
তেমরার গোলাম মোস্তফা কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী ইরাম শুক্রবার বন্ধুদের সঙ্গে খেলা শেষে ফেরার পথে আমুলিয়া একটি বাস তাকে চাপা দেয়। ঘটনাস্থলে মারা যায় ইরাম। এত তাড়াতাড়ি আমার বাড়িটা হারামো এটা আমার আশা ছিল না, এটা কেউই করে না। এমন নির্মম মৃত্যু আমার ভাইয়ের। কিন্তু আমি জাস্ট একটা জিনিস বলতে চাবো যে আজকে আমার ভাই মারা গেছে, কালকে অন্য কেউ মারা যাইব। স্বাভাবিক, যদি যদি নিরাপত্তাটা ঠিক না থাকে প্রত্যক্ষদর্শীরা জানায় রমজান পরিবহনের বাস ও স্বাধীন পরিবহনের বাসের প্রতিযোগিতার কারণেই চাপা পড়ে সাইকেল আরোহী ইরাম। এ ঘটনার প্রতিবাদে সহপাঠীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে, ভাঙচুর করে বেশ কয়েকটি যানবাহন। চাপা দেন ফার্স্টে বাইরে দিছে, ও পড়ে গেছে চাকার সাথে, ওরে ই দিছে একে সাইডে নিয়ে মনে করেন আবার বাড়ি খেয়ে সাইডে পড়ে গেছে। ওরা কি করে আগে পিছে টানটানি পেরা কারাগে কে যাইব এই দুনিয়া স্টিংগুলো করতেছে। পরে জনপ্রতিনিধি ও পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে, ঘটনাস্থলে স্পিড ব্রেকার নির্মাণ করা হয়। পুলিশ জানায় ইরামকে চাপা দিয়ে পালিয়ে যাওয়ার সময় রামপুরা থেকে আটক করা হয় রমজান পরিবহনের চালক শামীম ও তার সহকারী মুন্নাকে। দুর্ঘটনা তো দুর্ঘটনাই, তারপরেও এখানে চালকের কোনো ব্যর্থ ছিল কিনা, হেল্পার গাড়ি চালিয়েছিল কিনা, সেগুলো তদন্তের বিষয়। বাট আমরা গাড়ির যে চালককে আটক করেছি তার ড্রাইভিং লাইসেন্স আছে এবং গাড়িরও ফিটনেস ছিল। ইরামের সহপাঠীরা গোলাম মোস্তফা কলেজের সামনে আবারও বিক্ষোভে নামার ঘোষণা দিয়েছে। এদিকে খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে মারা গেছে দুই বন্ধু তুহিন ও নোমান। তুহিন কদমতলী পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর ছাত্র, আর নোমান রাজধানী ইস্টার্ন স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণীর ছাত্র। এছাড়াও মানিকগঞ্জের শিবালয়ে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন দুজন, আর কুষ্টিয়ার মিরপুরে ট্রাকের চাপে নিহত হয়েছে ব্যবসায়ী সহ দুইজন। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজধানীর গাউসিয়া, নূর ম্যানশন, চাঁদনী চকের মতো পুরনো জনপ্রিয় মার্কেটগুলো ভয়াবহ আগুনের ঝুঁকিতে রয়েছে। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর বলছে আগুন নেভানোর পর্যাপ্ত সরঞ্জাম এবং নিরাপদে বেরিয়ে আসার ব্যবস্থা নেই নিউ মার্কেট এলাকার বেশিরভাগ শপিং সেন্টারে, ফলে যে কোনো সময় আগুন লেগে সম্পদহানির পাশাপাশি রয়েছে জীবনের ঝুঁকি। রাজধানীর কয়েক দশকের পুরনো এবং জনপ্রিয় মার্কেট নূর ম্যানশন শপিং কমপ্লেক্সের চিত্র এটি। প্রতিটি দোকান ও হাঁটার সরুগুলি কাপড়ে ঠাসা, মাথার ঠিক 3 ফুট উপরেই ঝুলছে বৈদ্যুতিক তার, এসির তারগুলো সুরক্ষিত নয়। এছাড়া মার্কেটের পঞ্চম ও ষষ্ঠ তলায় অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে মিনি গার্মেন্টস। শুক্রবার মার্কেটটিকে অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে চিহ্নিত করে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। এক্সিট মার্কিংগুলো নাই, তারপরে ওদের ফায়ার অ্যালার্ম নাই, তারপরে পানির কোনো উৎস সুবিধাজনক না, যে পানি আছে অনেক অল্প, আর সিঁড়ির মাঝখানে দোকান দিয়ে সিঁড়িগুলো প্রতিবন্ধকতা সৃষ্টি করে রাখছে। একই অবস্থা চাঁদনী চক, গাউসিয়া, ধানমন্ডি হকার সহ এই এলাকার অন্যান্য মার্কেটগুলোর। আগুন লাগলে পথ খুঁজে বের হওয়া কঠিন, তার উপর বেশিরভাগই জানেন না দুর্ঘটনা ঘটলে কি করতে হবে। মালিক পক্ষ এরা যদি ব্যবস্থা না দেয় বা কর্তৃপক্ষ এরা যদি কোনো ব্যবস্থা না দেয়, আমরা সাধারণ শ্রমিক কীভাবে নিব? এই নাই যেহেতু কারখানা, তাই নেই যত ভিতরে দিন থাকবে ফেলে তো কাজ করা হবে। ঝুঁকির কথা স্বীকার করে নূর ম্যানশন শপিং কমপ্লেক্স কর্তৃপক্ষ বলছে ফায়ার সার্ভিসের দেওয়া সুপারিশ অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। তবে গাউসিয়া সুপার মার্কেট কর্তৃপক্ষের দাবি তাদের মার্কেটে আগুন নেভানোর পর্যাপ্ত ব্যবস্থা আছে। সম্পদ আমাদের, এটা রক্ষা করার দায়িত্ব আমাদেরই। যেহেতু আমাদের সম্পদ আছে কোটি কোটি টাকা ইনভেস্ট, অবশ্যই আমাদের যেহেতু ঝুঁকিপূর্ণ, ফায়ার সার্ভিস বলে গেছে আমাদের করতেই হবে এটা। আমাদের মার্কেটে পর্যাপ্ত পরিমাণ এই ফায়ার ব্রিগেডের প্রযুক্তিমান সরঞ্জাম আছে, আমাদের এখানে সম্পূর্ণ আমরা নিরাপদ, আমাদের গাউসিয়া মার্কেট কোনো ঝুঁকিপূর্ণ নাই। আইন অনুযায়ী আগুনের ঝুঁকি এড়াতে মার্কেটের ছাদে ওঠার সিঁড়ি, দরজা খোলা রাখা, বের হওয়ার একাধিক দরজা, আন্ডারগ্রাউন্ডে 50,000 গ্যালন পানি মজুদ এবং মার্কেটে নিজস্ব ব্যবস্থাপনায় আগুন নেভানোর কর্মী থাকার কথা। কিন্তু এই আইন মানেনি এসব শপিং সেন্টার। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্থানীয় সরকার নির্বাচন নিয়ে সামনে এসেছে নানা প্রশ্ন। একদিকে ভোটার সংকট, বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের হেড়েক, আর অন্যদিকে আইন ভাঙছেন আইন প্রণেতারাই। অনিয়মের দায়ে প্রশাসনিক কর্মকর্তাদের বিরুদ্ধেও নিতে হচ্ছে ব্যবস্থা। এ অবস্থায় বিশ্লেষকেরা শঙ্কা জানালেও দায়িত্ব নিতে রাজি নয় কমিশন বা রাজনৈতিক দল কোনো পক্ষই। 28 ফেব্রুয়ারির উত্তর ঢাকার মেয়র ও নতুন যুক্ত হওয়া 36 ওয়ার্ডের নির্বাচনে বেশিরভাগ কেন্দ্রেই ভোটার ছিল কম, ভোট পড়েছে মাত্র 31%। চার ধাপের উপজেলা নির্বাচনেও একই অবস্থা, ভোট পড়েছে 40%-এর একটু বেশি। এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতের রেকর্ড ভেঙেছে উপজেলা। আইন প্রণেতাদের আইন না মানার প্রবণতাও ছিল বেশি, এলাকা ছাড়তে ইসির নির্দেশ পেয়েছেন 26 সংসদ সদস্য।
এর বাইরে ছিলেন না প্রশাসনিক কর্মকর্তারা। পুলিশ সুপার ইউএনও সহ 40 জনের বিরুদ্ধে নিতে হয়েছে ব্যবস্থা। বিশ্লেষকেরা বলছেন, নির্বাচনে জনগণ ভোটাধিকার প্রয়োগ না করলে গণতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে দেখা দেয় শঙ্কা। গণতান্ত্রিক প্রক্রিয়া সচল রাখতে দ্রুত উদ্যোগ নেওয়ার পরামর্শ তাদের। রাজনৈতিক দলের দায়টা দুই পক্ষের, আবার তার চেয়ে বেশি দায় হচ্ছে নির্বাচন কমিশনের, যে কারণ এই পরিবেশটা সৃষ্টি করা যে সকল দল, যারা প্রত্যাশী রাজনৈতিক দল বা প্রার্থী, তারা নির্বাচনে আসবে। তবে এ সংকটের দায় নিতে রাজি নয় নির্বাচন কমিশন। ইসি সচিব বলছেন, সংকট সমাধানে এগিয়ে আসতে হবে রাজনৈতিক দলগুলোকে। রাজনৈতিক দলের সিদ্ধান্ত, নির্বাচন অংশগ্রহণ করবে কি করবে না। জাতীয় নির্বাচন নিয়ে যখন যত বেশি আপনারা, আমরা বেশি কনসার্ন, লোকাল ইলেকশনগুলো নিয়ে আমরা অত, রাজনৈতিক দল অংশগ্রহণ করলো কি করলো না এটা নিয়ে আমরা অত কনসার্ন। এ বক্তব্যে দ্বিমত জানিয়ে নির্বাচন কমিশনেরই পদত্যাগ চাইছে বিএনপি। বিপরীতে নির্বাচন ব্যবস্থাকে সন্তোষজনক বলছে আওয়ামী লীগ। ভোটটা কাস্ট হয়েছে, এটা সন্তোষজনক। সকল রাজনৈতিক দল যদি অংশগ্রহণ করত তাহলে হয়তো আরও পার্টিসিপেশনটা বেশি হতো। ভোটারদেরকে ভোট কেন্দ্রে যাওয়ার ক্ষেত্রে আকৃষ্ট করার ক্ষেত্রে তার পূর্ব শর্ত হলো এই নির্বাচন কমিশনকে জনগণ দেখতে চায় না, এটা আগে পদত্যাগ করুক, তারপরে জনগণের মধ্যে নতুন আস্থা আসলে আসতেও পারে। নির্বাচন কমিশন ও রাজনৈতিক দলগুলো এই দোষারোপের রাজনীতি থেকে বেরিয়ে না এলে ভোটাররা আরও বেশি ভোট বিমুখ হয়ে পড়বে বলেও শঙ্কা বিশ্লেষকদের। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতৃত্ব নির্বাচনের ভোট আজ। বিজিএমইএর ঢাকা ও চট্টগ্রাম কার্যালয়ে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। নির্বাচিত পরিচালকরা সভাপতি ও সহসভাপতি নির্বাচন করবেন 18 এপ্রিল। 2 বছরের বদলে এবার প্রায় 5 বছর পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সম্মিলিত ফোরামের চট্টগ্রাম অঞ্চলের 9 পরিচালক। ঢাকার 26 পদের জন্য লড়বেন 44 জন প্রার্থী, এর মধ্যে ফোরামের 26 আর স্বাধীনতা পরিষদের প্রার্থী 18 জন। প্যানেল নেতারা বলছেন, আন্তর্জাতিক পর্যায়ে পোশাক শিল্পের ভাবমূর্তি বাড়ানো, ন্যায্য দাম নিশ্চিত করা, ছোট ও মাঝারি কারখানা ঝরে পড়া রোধ সহ বেশ কিছু চ্যালেঞ্জ বিজিএমইএর সামনে। ভোট সুষ্ঠু ও উৎসবমুখর হবে আশা প্রার্থী ও ভোটারদের। বনানীর আগুনে ফায়ার সার্ভিসের গাড়ি ভাঙা হয়েছে উল্লেখ করে ঘটনাস্থলে কৌতূহলীদের অযথা ভিড়ে ক্ষোভ জানান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। পাশাপাশি সরকারকে কোনো তথ্য না দিয়ে যুক্তরাষ্ট্রের ভ্রমণ সতর্কতা যাদের সমালোচনা করেন তিনি। গণভবনে কার্যনির্বাহী সংসদের সঙ্গে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বৈঠক। এতে আলোচনা হয় 17 এপ্রিল মুজিবনগর দিবস ও 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উদযাপন প্রসঙ্গে। পাশাপাশি সামনে আসে সাংগঠনিক নানা বিষয়, তবে মূল ভাগে ছিল উপজেলা নির্বাচন প্রসঙ্গ। তাদেরকে নমিনেশন না দিয়ে তারা সূচনা বক্তব্যে অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের কাজে বাধা সৃষ্টিকারীদের সমালোচনা করেন শেখ হাসিনা। আগুন লেগেছে, দুনিয়ার লোক যে সেখানে হাজির, ফায়ার সার্ভিস ঢুকতে পারে না, মানুষ যেতে পারে না, এটা কোন ধরনের একটা ব্যাপার? সবাই দেখতে চায় আর সেলফি তুলে, ছবি তুলে। এখানে সেলফি তোলার কী হলো আমি এটা বুঝতে পারি না। মানে সেলফিটা তোলা না তুলে কয়েক বালতি পানি নিয়ে আসুক। পাশাপাশি অগ্নি দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি ঠেকাতে ভবন ব্যবহারকারীদের ভূমিকার বিষয়টিও সামনে আনেন আওয়ামী লীগ সভাপতি। দালানগুলো এমনভাবে বানানো হয়, এমনকি সেখানে ফায়ার এক্সিট, ইন্টেরিয়ার ডেকোরেশন করতে যেয়ে ফায়ার এক্সিট বন্ধ, সেখান থেকে কারোর ওঠারও উপায় নাই, নামারও উপায় নাই। মার্কেটগুলিতে ফায়ার এক্সিট, সেখানে সব মাল রাখার জন্য অথবা বড় বড় তার যত স্টোরেজের হিসেবে, মানে স্টোরেজ হিসেবে ব্যবহার করা হয়। কিন্তু কথা হচ্ছে, হ্যাঁ আগুন লাগলে দায়িত্ব ফায়ার ব্রিগেডের, আগুন নিভাবে, কিন্তু আগুন যাতে না লাগে যারা দালান কোঠা বানান, যারা বসবাস করেন, যারা ব্যবহার করেন, তাদেরও দায়িত্ব আছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দেয়া ভ্রমণ সতর্কতার সমালোচনাও করেন তিনি। একটা ঘটনা ঘটার পর থেকে আমরা যথেষ্ট সজাগ, আমাদের ইন্টেলিজেন্স সবসময় সজাগ, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা সবসময় তারা সতর্ক এবং যথাযথ ব্যবস্থা নিয়ে প্রত্যেকটা ঘটনাকে আমরা মোকাবেলা করতে সক্ষম হয়েছি। কাজে এখন যদি তাদের কোনো তথ্য থাকে, এটা তাদের কর্তব্য হচ্ছে আমাদের অথরিটিকে জানানো। নির্বাচন ঠেকানোর নামে অগ্নিসন্ত্রাস করায় বিএনপি নেতাকর্মীদের নামে মামলা হয়েছে জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এর একটি মামলাও মিথ্যা নয়। তারা জানে যে জনগণ তাদের উপরে আস্থা রাখেনি। আশিক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দখল দূষণে এককালের খরস্রোতা সুরমা নদী এখন মরা খাল। নদী তীরে গড়ে উঠেছে শতাধিক অবৈধ স্থাপনা।
বছরের পর বছর দখল চললেও এসব অবৈধ স্থাপনা উচ্ছেদে কোনো উদ্যোগ নেই কর্তৃপক্ষের। ভারতের বরাক নদী থেকে উৎপত্তি হয়ে সিলেটের উপর দিয়ে বয়ে চলেছে সুরমা নদী। খরস্রোতায় নদী একসময় ছিল সিলেট অঞ্চলের অন্যতম নৌরুট, কিন্তু দখল ও দূষণে অস্তিত্ব সংকটে দেশের দীর্ঘতম নদীটি। সিলেটের তোপখানা, কাজীবাজার এলাকায় শতাধিক দোকানপাট ছাড়াও বিস্তৃত এলাকা দখল করে গড়ে উঠেছে পাকা দালান। দীর্ঘদিন ধরে নদী দখল চলে আসলেও প্রশাসনের নেই কোনো দৃশ্যমান উদ্যোগ। সুরমা নদীর উভয় পাড়েই নদীর দখলদারদের দখলে নদীর অনেক ভূমি আছে। আমরা মনে করি যে সুরমা নদীকে বাঁচাতে হলে নদীকে দখলদার মুক্ত করতে হবে এবং এই ক্ষেত্রে কোনোভাবে কোনো প্রভাবশালী ব্যক্তি বলে কেউ থাকতে পারবে না। অবশ্য কালীঘাট এলাকায় নদী দখলমুক্ত করে ওয়াকওয়ে নির্মাণ করেছে সিটি কর্পোরেশন, তবে বিস্তৃত অংশ এখনও অবৈধ দখলে। পর্যায়ক্রমে সব অপসারণ হবে, সবই হবে ইনশাআল্লাহ। আমাদেরকে সময় দেন, মাত্র চার মাস আমি আমার প্রশাসনের কাছে। আমরা কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছি দিনে রাতে। আমরা বৃষ্টির আগ পর্যন্ত আমরা চাচ্ছি যে ছড়া খালগুলোকে উদ্ধার করে পরিষ্কার করা। জেলা প্রশাসক জানিয়েছে দখলদারদের তালিকা তৈরি হচ্ছে, শিগগিরই শুরু হবে উচ্ছেদ অভিযান। পানি উন্নয়ন বোর্ডের সহযোগিতায় আমরা সেখানে মার্কিং করেছি কোন দোকানের কোন অংশটুকু অবৈধ দখলে আছে। পানি উন্নয়ন বোর্ড এই কাজটি তারা করেছে, সাথে সাথে সিটি কর্পোরেশন আমাদেরকে সহযোগিতা করছে। আমরা এই মার্কিং করা কাজ, চিহ্নিত করার কাজটা এখনও শেষ করতে পারি নাই। আমরা এটা শেষ করতে পারলে অচিরেই এটা উচ্ছেদের ব্যবস্থা নিব। সুরমা দখল ও দূষণমুক্ত করে নদীর পানি প্রবাহ স্বাভাবিক রাখতে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছে সচেতন নাগরিকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। শকুন রক্ষায় এক হয়েছে বাংলাদেশ সহ পাঁচ দেশ। এদেশের দৃষ্টান্ত অনুসরণ করে ভারত, নেপাল, পাকিস্তান ও কম্বোডিয়াতেও নিষিদ্ধ হচ্ছে কিটোপ্রোফেন ও ডাইক্লোফেনাক জাতীয় ওষুধ, যা শকুন বিলুপ্তির অন্যতম কারণ। গবেষকরা বলছেন শকুন রক্ষায় গবাদি পশুর দেহে এসব ব্যথানাশক ব্যবহার করা বন্ধ করতে হবে, কেননা এসব প্রাণীর মৃতদেহ খেয়েই মারা যাচ্ছে এই পাখি। সব দেশে একসাথে ডাইক্লোফেনাকও ব্যান করেছি এবং একসাথে কিটোপ্রোফেন বাংলাদেশে ব্যান হয়েছে, এবং অন্যান্য দেশে যেসব ড্রাগ আছে একসাথে আমরা ড্রাগ ব্যান করতে চাই। ভারত, নেপাল, পাকিস্তান, কম্বোডিয়ায় গবাদি পশুর দেহে এসব ওষুধ ব্যবহার বন্ধ করতে একমত হয়েছে। বুধবার ঢাকায় অষ্টম দক্ষিণ এশীয় আঞ্চলিক স্টিয়ারিং কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয় দক্ষিণ এশিয়ায় সব দেশ শকুন সংরক্ষণে একসঙ্গে কাজ করবে। শুধু গবাদি পশুর ওষুধ নয়, আরও যেসব হুমকি রয়েছে তা থেকে দক্ষিণ এশিয়া শকুন রক্ষায় বাংলাদেশ সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশীদার দেশ। এ অঞ্চলে শকুন বাঁচাতে বাংলাদেশকে নেতৃত্ব দিতে হবে। শকুন রক্ষায় হবিগঞ্জের রেমা কেলেঙ্গার বনে রেস্তোরাঁ করেছে বন বিভাগ ও আইইউসিএন। সিলেট সুন্দরবনকে ঘোষণা করা হয়েছে হটস্পট, সংরক্ষণের আওতায় এসেছে 200 উঁচু গাছ। ক্লোফেনাক জাতীয় সেটাও বন্ধ করা হবে, এবং বন্ধ করা হলে শকুনকে আমরা রক্ষা করার জন্য আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেই ব্যবস্থায় আমরা আশা করি আবার শকুনের পূর্ব অবস্থা আমরা ফিরিয়ে নিয়ে যেতে পারব। এবার ঈদে বাড়ি ফেরার ট্রেনে টিকিট শুধু কমলাপুর নয়, রাজধানীর বেশ কয়েকটি পয়েন্ট থেকে দেওয়া হবে। এর মধ্যে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিক্ষক কেন্দ্র, তেজগাঁও, বসুন্ধরা আবাসিক এলাকা। এছাড়া টিকিট নেওয়া সহজ করতে চলতি মাসেই নতুন একটি অ্যাপ চালু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী। দিনে 2,60,000 যাত্রী বহন করে রেলওয়ে, ঈদে এ সংখ্যা পৌঁছায় 3,00,000। টিকিট প্রত্যাশীদের চাপ সামাল দিতে হিমশিম খান কমলাপুর স্টেশনের কর্মকর্তারা। শুক্রবার সকালে কমলাপুরে আসেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন, জানান টিকিটের ভোগান্তি বন্ধ ও কালোবাজারি ঠেকাতে কঠোর অবস্থান নেয়ার কথা। যাত্রীদের সুবিধায় এ মাসেই নতুন মোবাইল অ্যাপ চালু হচ্ছে বলেও জানান তিনি। আপনার কাউন্টারে এসে যে টিকিট করা, এটি যারা এই এই এটি ব্যবহার করতে পারবেন তাদের জন্য আর এখানে আসতে হবে না। আপনার বাড়িতে বসে বিকাশ কিংবা অন্য আপনার মাধ্যমে টাকা পেমেন্ট করে আপনার বাড়িতে বসে টিকিটটা করতে পারবেন। এবারের ঈদে কমলাপুরের পাশাপাশি টিএসসি, তেজগাঁও, বসুন্ধরা আবাসিক সহ নগরীর বেশ কিছু এলাকা থেকে টিকিট দেওয়ার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রী। বলেন এতে যাত্রী দুর্ভোগ কমবে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকেও দিতে পারি, আমরা হয়তো এটা দেখা যায় যে আমরা সায়দাবাদ থেকে দিতে পারি, আমরা এটা হয়তো ধরেন যে আপনার বিভিন্ন বসুন্ধরা বা বিভিন্ন পয়েন্ট থেকে আমরা এই টিকিটগুলো আমরা দেবো।
প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী রেলের উন্নয়ন নিশ্চিতের পাশাপাশি যাত্রী সেবার মান বাড়াতে মন্ত্রণালয় কাজ করছে বলেও জানিয়েছেন মন্ত্রী। আরিফুল ইসলাম মিঠু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মহাসড়ক উন্নয়ন প্রকল্পের নামে কৌশলে যশোর রোডের শতবর্ষী গাছ অপসারণের ষড়যন্ত্রের অভিযোগ উঠেছে। তবে সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে গাছের ক্ষতি না করেই সড়ক নির্মাণের চেষ্টা চলছে। আর জেলা পরিষদের দাবি, ঝড়ে এমনিতেই ভেঙে পড়ার ঝুঁকিতে রয়েছে ওই গাছগুলো। সম্প্রতি কালবৈশাখীতে ঝিকরগাছা উপজেলায় যশোর বেনাপোল মহাসড়কের পাশের একটি গাছ ভেঙে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় রাস্তার পাশে আফাজউদ্দিনের বসতভিটা। গাছের ডাল ভেঙে আমার ঘরটা ভেঙে গেছে। এখন ধরেন আমি তুলতে পারতাছি না, আমার পয়সা কড়িরও সমস্যা, আমার এখন থাকারও এখন কষ্ট। যশোর বেনাপোল মহাসড়কের 38 কিলোমিটার সড়কের বর্তমান প্রস্থ 24 ফুট, যা বাড়িয়ে 30 ফুট করার কাজ চলছে। এতে বিভিন্ন জায়গায় 3.5 ফুট পর্যন্ত রাস্তা খনন করা হচ্ছে, যে কারণে কাটা পড়ছে গাছের শেকড়। এতে শতবর্ষী এসব গাছ ভেঙে পড়ার ঝুঁকিও বাড়ছে। রাস্তার যে সংস্কারের কাজ চলছে, খোঁড়াখুঁড়ির কারণে অনেক গাছের শিকড় উপড়ে গেছে। গাছ ধ্বংসের যে চক্রান্ত, সেই চক্রান্তটা এই রাস্তা উন্নয়নের নামে সুপরিকল্পিতভাবে হচ্ছে, তারা শুরু করেছে বলে আমাদের মনে হচ্ছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে গাছের শেকড় যেন কাটা না পড়ে, সেজন্য সতর্কতার সঙ্গে কাজ করা হচ্ছে। খনন করতে গেলে কিছুটা শিকড় চলে আসে, আর আমরা চেষ্টা করছি যে যতদূর পারা যায় যে গাছের জন্য ক্ষতিগ্রস্ত না হয়। রাস্তার দায়িত্বে থাকা জেলা পরিষদের চেয়ারম্যান বলছেন, ঝুঁকিপূর্ণ গাছ অপসারণ না হলে ঝড়ে দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাবে। কালে যখন বর্ষা হবে মাটি নরম হয়ে যাবে, আর ঝড় যদি আসে বহু গাছ ওইভাবে পড়ে যাবে, আর কে মারা যাবে কে মারা যাবে না এ বলা যাবে। চলতি মৌসুমে কয়েক দফায় ঝড় বৃষ্টিতে অন্তত 17টি শতবর্ষী গাছ উপড়ে পড়েছে, ভেঙেছে অসংখ্য ডালপালা, প্রাণ গেছে একজনের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ধান গম সহ অন্যান্য ফসলে ন্যায্য মূল্য না পেয়ে আম বাগান করছেন ঠাকুরগাঁওয়ের চাষিরা। আমের চাহিদা ও দাম বেশি থাকায় ফসল ছেড়ে আম বাগানের দিকে ঝুঁকছেন তারা। কৃষি বিভাগের হিসাবে জেলায় 5 বছরের ব্যবধানে আবাদি জমি কমেছে 2000 হেক্টর এবং আম বাগান বেড়েছে প্রায় দ্বিগুণ। ঠাকুরগাঁও জেলার মাটি তুলনামূলক উঁচু, সেখানে ধান গম পাট ও আলুসহ বিভিন্ন ফসলের আবাদ করে থাকে চাষিরা। কিন্তু প্রায় বছরই ন্যায্য মূল্য না পাওয়ায় লোকসান গুনতে হয় তাদের। এ কারণে দিন দিন খাদ্যশস্য উৎপাদন থেকে সরে আসছেন চাষিরা। জেলায় আমের চাহিদা ও দাম বেশি থাকায় আম বাগানের দিকে ঝুঁকছেন তারা। চাষিদের হিসেবে 3 বছরের মাথায় 1 বিঘা জমি থেকে আম বিক্রি করা যায় 1,60,000 টাকার। এছাড়া প্রথম বছরের তুলনায় পরের বছর আমের ফলনও হয় দ্বিগুণ। আমরা ধান করি, ধানও তো আমার খাই, গম করলে গমও তো আমার খাই, যার জন্য এগুলাতে আমরা বাগান লাগাইছি। আম বাগানের মাঝে মাঝে বিভিন্ন সাথী ফসলও চাষ করছেন চাষিরা। এতে করে বেশি লাভ হওয়ায় নিজের জমির পাশাপাশি অন্যের জমি ভাড়া নিয়েও আম বাগান করছেন অনেকে। সাথী ফসল হিসাবেও আমরা জমিতে বপন করতে পারি, যেমন গম, ধান, আবার বাদাম ও চিনাবাদাম লাগাইছি। আমরা জমিগুলো লিজ দেওয়ায় আমাদের ভালো হয়েছে, কেন বছরের শেষে আমরা আমও পাচ্ছি, 20,000 করে 40,000 টাকা একরে পাচ্ছি। কৃষি বিভাগ জানিয়েছে বর্তমানে জেলায় 8,029 হেক্টর জমিতে আম বাগান রয়েছে 1,514টি। সূর্যাপুরি ও আম্রপালি জাতের আম বিক্রি করে লাভ হয় বেশি, তাই কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ ও সহযোগিতা করছেন কৃষি কর্মকর্তারা। কৃষকদেরকে কারিগরি সহায়তা, কলম তৈরি এবং বিভিন্ন প্রকার সার, সারের যথাযথ প্রয়োগ এবং কীটনাশকের যথাযথ ব্যবহার সম্পর্কে কৃষকদেরকে প্রতিনিয়ত আমরা সচেতন করে তুলছি। কৃষি বিভাগের হিসেবে ঠাকুরগাঁও জেলায় 5 বছরের ব্যবধানে আবাদি জমি কমেছে 2000 হেক্টর। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। প্রতিষ্ঠার প্রায় 3 যুগেও উন্নয়ন বঞ্চিত শরীয়তপুর জেলা শিল্পকলা একাডেমি। জরাজীর্ণ ভবনে চলছে সাংস্কৃতিক কর্মকাণ্ড। অবকাঠামোগত সুবিধা আর প্রয়োজনীয় সরঞ্জামাদির অভাবে সাংস্কৃতিক চর্চা বাধাগ্রস্ত হচ্ছে বলে মনে করেন জেলার শিল্পানুরাগী মানুষ। 1980 সালে নির্মিত দুপক্ষের এই ভবনে চলছে জেলার শিল্প ও সংস্কৃতির নানা কর্মকাণ্ড। ভবনটিতে সপ্তাহে 2 দিন চলে শিশু কিশোরদের অনুশীলন। ভবনটির জীর্ণ দেয়াল জুড়ে গাছপালার শিকড়, পোকামাকড়ের বসতি, অনেক জায়গায় খসে পড়েছে পলেস্তারা। একাডেমির বাদ্যযন্ত্রের অনেকগুলোই ব্যবহার অনুপযোগী। শিক্ষক শিক্ষার্থীদের অভিযোগ, বর্ষা মৌসুমে ঘরের চালা দিয়ে পানি পড়ায় প্রায় বন্ধ থাকে একাডেমির কার্যক্রম। নোংরা
মশা বাসা করে, তাই আমাদের ক্লাস করতে খুব অসুবিধা হয়। তেলা পোকা ইঁদুর বিভিন্ন জিনিস নষ্ট করে ফেলে। আমাদের এখানে বর্ষার সময় নানা ধরনের পানি জমে যায়, পাটল যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। টিচার সহ স্টুডেন্ট যারা আছে তারও আতঙ্কে থাকে। একাডেমির আঙিনা পরিণত হয়েছে রেন্টেকারের গাড়ি পার্কিং আর গবাদি পশুর চারণভূমিতে। অভিভাবকদের অভিযোগ, সীমানা প্রাচীর না থাকায় শিশুদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভোগেন তারা। সীমানা প্রাচীর নাই, রাস্তার পাশে বাচ্চারা যে কোনো সময় দেখা যাচ্ছে রাস্তায় উঠে যেতে পারবে, বিভিন্ন আতঙ্কে থাকি আমরা। আজকে যদি আমাদের বাচ্চারা কোনো ক্ষয়ক্ষতি হয় এর দায়িত্ব কে নেবে? শিল্পকলা একাডেমির সংস্কার ও ভবন নির্মাণে এরই মধ্যে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান শরীয়তপুর এক আসনের সাংসদ ইকবাল হোসেন অপু। আর ভূমি জটিলতা কাটিয়ে নতুন ভবন নির্মাণে প্রশাসনের তৎপরতার কথা জানালেন জেলা প্রশাসক। ভূমি মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের সঙ্গে এই বিষয়ে টেলিফোনে কথাও বলেছি। আমরা অনুমতি পেয়ে গেলে এখানে শরীয়তপুর জেলায় শিল্পকলা একাডেমির ভবন কাম অডিটোরিয়াম নির্মাণের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব। প্রশাসন বলছে সীমানা জটিলতা কাটিয়ে 63% জমির ওপর নির্মিত হবে শিল্পকলা একাডেমির নতুন ভবন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ময়না, টিয়া, মুনিয়া সহ 300 বেশি দেশীয় পাখি উদ্ধার করেছে বন বিভাগ। কামরাঙ্গীর চর ও নারায়ণগঞ্জে অভিযান চালিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে উদ্ধার করা হয় এসব পাখি। পরে আগারগাঁওয়ের বন ভবনের সামনে ময়না ছাড়া অন্য পাখিগুলোকে মুক্ত করা হয়েছে। তবে এই অভিযানে কোনো চোরা কারবারি বা বিক্রেতাকে আটক করা যায়নি। কথা বলতে পারা এই ময়নাটির দাম উঠেছিল 30,000 টাকা। শুক্রবার নারায়ণগঞ্জের ফতুল্লা বাজারে আনা হয়েছিল বিক্রির জন্য। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের অবস্থান টের পেয়ে ময়না ফেলে পালিয়ে যায় মালিক। এরপর চাষড়া বাজারে অভিযান চালিয়ে উদ্ধার করা হয় 100 টিয়া, 5টি ময়না ও 8টি ঘুঘু। কেরানীগঞ্জের অভিযানেও পাওয়া গেছে 200 মুনিয়া। নারায়ণগঞ্জ ফতুল্লা বা আপনার কামরাঙ্গীর যেটাই বলেন, সবাই একটা একটা শৃঙ্খলের মধ্যেই ছিল তারা। মানে একজনকে ধরলেই আরেকজনকে পাওয়া যাচ্ছে, মানে মোটামুটি বলা যায় যে এরা একটা সংঘবদ্ধ চক্র। বন্যপ্রাণী সংরক্ষণ আইনে দেশীয় 461 প্রজাতির পাখি কেনা বেচা নিষিদ্ধ। 1-2 বছরের কারাদণ্ড সহ আছে জরিমানার বিধানও। পাখি তো প্রকৃতির অলঙ্কার এবং ইকোসিস্টেম রক্ষার জন্য পাখির খুবই প্রয়োজন। এই জন্য আমরা পাখিকে আইনগতভাবে পালা বা পোষা আমাদের দেশে পাখি আমরা নিষেধ করেছি। অভিযান শেষে আগারগাঁয়ের বন ভবনের উন্মুক্ত জায়গায় এনে মুক্ত করা হয় উদ্ধার হওয়া পাখি। পাহাড়ি এলাকার বাসিন্দা বলে উদ্ধার হওয়া ময়না 5টি ছাড়া হবে সিলেটের বনাঞ্চলে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের শেষ রাউন্ডে শিরোপার কঠিন চ্যালেঞ্জ সিদ্দিকুরের সামনে। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 11 শট কম খেলে লিডার বোর্ডের চারে দেশ সেরা গলফার। তৃতীয় দিন সাদামাটা পারফরমেন্স সত্ত্বেও লিডার বোর্ডে আধিপত্য সাদম কায়ো কাঞ্জানার। পারের চেয়ে 18 শট কম খেলে সবার ওপরে এই থাই গলফার। বঙ্গবন্ধু কাপ গলফ ওপেনের তৃতীয় রাউন্ড শেষে আভাস পুরনো সমস্যার। প্রথম 2 রাউন্ডে ভালো শুরুর পরই কমতে শুরু করেছে নিয়ন্ত্রণ। প্রথম রাউন্ডে আলো ছড়ানো মোয়াজ নেমে এসেছেন 29-এ। 14-তে প্রথম দিনের আরেক তারকা সজীব আলী। নতুনদের হতাশার দিনে ধারাবাহিকতার লড়াইয়ে টিকে রয়েছেন সিদ্দিকুর রহমান। তৃতীয় রাউন্ড শেষে পারের চেয়ে 11 শট কম খেলে যৌথভাবে লিডার বোর্ডের চারে সিদ্দিকুর। কাগজ কলমে হয়তো টিকে আছে, তবে শিরোপা জিততে হলে অভাবনীয় কিছু করতে হবে সিদ্দিকুরকে। কাজটা কঠিন দেখাচ্ছে শীর্ষে থাকা সাদম কায়ো কাঞ্জানার দুর্দান্ত ফর্মের কারণে। প্রথম 2 রাউন্ডের তুলনায় নিয়ন্ত্রণ কিছুটা হাতছাড়া হয়েছে তৃতীয় দিনে, তবে 4 বার্ডিতে হাতছাড়া হয়নি আধিপত্য। শেষ দিন শিরোপার লড়াইয়ে সাদম ছাড়াও 2 ভারতীয় রাশিদ খান ও অজিতেশ সাধুর চ্যালেঞ্জ সামলাতে হবে সিদ্দিকুরকে। মানে এনিথিং ক্যান বি হ্যাপেন টুমরো, আই হোপ ফর দ্য বেস্ট ফাইনাল ডে। আমি আশা করতেছি যে আমি কালকে ভালো পার্ট করব, আই উইল ভিজুয়ালাইজ মোর এন্ড মোর সো দ্যাট মাই পার্ট উইল গো ইন টুমরো, সো হোপ ফর দ্য বেস্ট। ইয়া, আই ডোন্ট ওয়ারি অ্যাবাউট। দ্বিতীয় রাউন্ডের তুলনায় আজ পারফরম্যান্স কিছুটা খারাপ হয়েছে। শিরোপা নিয়ে খুব বেশি চাপ নিতে চাই না, শেষ রাউন্ডে স্বাভাবিক খেলা খেলতে চাই। শীর্ষ 10-এ জায়গা ধরে রেখেছেন আকবর হোসেন, তবে তৃতীয় রাউন্ডের পারফরম্যান্স চ্যাম্পিয়ন সুলভ হয়নি। তৃতীয় দিন 3 বার্ডির বিপরীতে খেলেছেন 1টি বগি। আমার টার্গেট হলো আমি নিজের সাথে নিজের চ্যালেঞ্জ, আমি যদি মাইনাস খেলতে পারি আমার টার্গেট ফিল আপ।
এন্ড আমার টার্গেট মানে ম্যাচ জিতা ওইরকম কোনো প্যাশন না। আমার টার্গেট হলো আমি জাস্ট মাইনাস খেলা, দেন আমি চার রাউন্ড মাইনাস খেলতে পারলে দেন আমি হ্যাপি। গত আসরের চ্যাম্পিয়ন সুইডেনের কোকো সিনোক্সি অনেকটাই ছিটকে গেছেন লড়াই থেকে। 2017 আসরের চ্যাম্পিয়ন জ্যাজ জানে ওয়াত্তন আনন্দও নেই খুব একটা সুবিধাজনক অবস্থানে, তৃতীয় দিন আরও পিছিয়েছেন দুদুটি বগিতে। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিদেশি কোচিং স্টাফ ছাড়াই চালু হলো বাফুফে ও ফর্টিস ফুটবল একাডেমি। শিগগিরই যোগ দিবে বিদেশি কোচিং স্টাফ, জানিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। দীর্ঘমেয়াদী ও আবাসিক ক্যাম্পের সুযোগ পেয়ে বড় স্বপ্ন দেখছে খুদে ফুটবলাররা। প্রতিনিধিত্ব করতে চায় তারা জাতীয় দলের হয়ে। বাফুফের নিজস্ব একাডেমির অভাবে নতুন প্রতিভা বের হয়ে না আসার অভিযোগ দীর্ঘদিনের, অবশেষে সেই অপেক্ষার অবসান হয়েছে। ফর্টিস স্পোর্টস গ্রাউন্ডে শুরু হলো একাডেমির কার্যক্রম। বয়সভিত্তিক নতুন একাডেমিতে যোগ দিয়েছেন 60 ফুটবলার। দীর্ঘমেয়াদী এই ক্যাম্পের শুরুতে অনূর্ধ্ব 15 দলের 32 জন এবং অনূর্ধ্ব 18 দলের 28 ফুটবলার। শুরুতে বিদেশি কোচিং স্টাফের প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি বাফুফে। আপাতত দেশি কোচদের অধীনে চলবে প্রশিক্ষণ। আমরা বিদেশি কোচের সাথে চুক্তি করে ফেলেছি, আশা করছি খুব দ্রুত একাডেমিতে তাদের দেখা যাবে। তবে দেশি কোচদের উপর আমার আস্থা আছে, এখানে দেশি বিদেশি সমন্বয়ে কোচিং স্টাফ থাকবে। একাডেমিতে গোলকিপিং সহ রয়েছে 7 দেশি কোচ, উঠতি ও সম্ভাবনাময় ফুটবলারদের নিয়ে আশাবাদী তারা। এই ট্রেনিং প্রসেসের মধ্যে থাকলে আমরা যারা কোচরা আছি আমাদের সাথে ফরেন এক্সপার্টিজরাও জয়েন করবেন, এই প্রক্রিয়ার মাধ্যমেই প্লেয়ারগুলির ডেভেলপমেন্ট আসবে এবং তারা আগামী দিনে ভালো প্লেয়ার হিসেবে রূপান্তরিত হবে। একাডেমিতে সুযোগ পেয়ে রোমাঞ্চিত ফুটবলাররাও আধুনিক ও উন্নত প্রশিক্ষণ পেয়ে হতে চান বড় তারকা। এই দিনের অপেক্ষায় ছিলাম যে কবে আমাদের ক্যাম্পে ডাকবে, আমরা আবার দীর্ঘমেয়াদী ক্যাম্প করতে পারবো। মানে দীর্ঘমেয়াদী ক্যাম্পের মাধ্যমে প্লেয়াররা অনেক কিছু শিখতে পারে বা অনেক কিছু দিতে পারে। অনেক দিন ধরে আমরা আশা করে আসছি যেহেতু আমরা দীর্ঘমেয়াদী একটা একাডেমি পাই, তো আমরা আশা করি এই দীর্ঘমেয়াদী ট্রেনিং থেকে আমরা আগামী ন্যাশনাল টিমে খেলারই করবো। এর আগে সিলেটের একাডেমি মিশন ব্যর্থ হয়েছে, এবার বেড়াই দিয়ে নতুন একাডেমি কি পারবে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে? জাফর সালেহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও নতুন কোচ মোহামেডানের। আপাতত হারের বৃত্ত থেকে মোহামেডানকে বের করে আনতে চান ক্লাবটির নতুন কোচ সিনলেন। দায়িত্ব নিয়ে প্রথম দিনের অনুশীলন করিয়ে শিষ্যদের ওপর সন্তুষ্ট এই ইংলিশ কোচ। নতুন কোচের প্রথম দিনের পরিকল্পনায় খুশি ফুটবলাররাও। এই মৌসুমে ভালো দল গড়েও কোচের অভাবে খাবি খাচ্ছে মোহামেডান, কোনো কোচই টিকছেন না বেশি দিন। এই মৌসুমেই তৃতীয়বারের মতো কোচ নিয়োগ দিল সাদাকালো ম্যানেজমেন্ট। বৃহস্পতিবার বাংলাদেশে এসে শুক্রবারই শিষ্যদের নিয়ে মাঠে নেমে পড়েছেন সিনলেন। ব্রিটিশ হলেও কোচিং ক্যারিয়ার অস্ট্রেলিয়ায়, সেখানকার গোলকোস্ট নাইটস, সামিকো সহ বেশ কয়েকটি ক্লাবের সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন। এখন এমিলি মিশুদের নিয়ে চেষ্টা করবেন ভালো ফুটবল খেলার। নতুন কোচের স্ট্র্যাটেজি প্রথম দিনই খুশি মনে মেনে নিয়েছেন ফুটবলাররা। ওর গেম প্ল্যানটা আমার কাছে প্রথম দিনই ভালো লেগেছে, যেটা একদম সত্যি কথা। কারণ আমাদের টিমে আসলে একজন এমন কোচ দরকার যে আসলে একটা ভালো গেম প্ল্যান দিতে পারবে, যে প্ল্যানটা যদি আমরা এক্সিকিউট করতে পারি অপোনেন্টকে বেস করে তাহলে হয়তো আমাদের টিমটা ঘুরে দাঁড়াবে। এক সেশনের প্রথম দেখায় সন্তুষ্ট নতুন এই কোচ। 11 নম্বরে থাকা মোহামেডানকে টেনে তুলতে চান ওপরে। প্রথম লেগের বাকি এখনও 3 ম্যাচ, দ্বিতীয় লেগের পুরোটাই। আমাদের অবস্থা ভালো না, এখান থেকে ওপরে উঠতে হবে। আপাতত প্রথম লেগের 3টা ম্যাচ নিয়ে ভাবছি, ছেলেদের নতুন কিছু শেখার আগ্রহ আছে, এটাকে কাজে লাগাতে চাই। ম্যানেজমেন্টের লক্ষ্য আপাতত ভালো ফুটবল খেলে নিজেদের বদনাম ঘোচানো, পরে দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আমাদের স্টপার আমরা সেরালকে আমরা রাখবো না, এবং সেই সঙ্গে আমাদের যেটা আপনার মিডফিল্ডে উরুর অবস্থা ভালো না, সে এখনও সুস্থ না। এই দুজনকে তো কোনো অবস্থাতে সেকেন্ড লিগে আমরা খেলাতে পারবো না, তা সেই ক্ষেত্রে কিংসলে এবং ল্যান্ডিন ব্যাপারে আমরা পরবর্তীতে সিদ্ধান্ত নেব। প্রায় 1 মাস বিরতির পর বসুন্ধরার বিপক্ষে ম্যাচ দিয়ে প্রথম লেগের মিশন শুরু করবেন নতুন এই কোচ। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আজ শুরু হচ্ছে 38তম জাতীয় সিনিয়র টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। সারা দেশের 44 দলের 260 খেলোয়াড় অংশ নিচ্ছেন এবারের আসরে। পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে চ্যাম্পিয়নশিপ শুরু হবে সকাল 10টায়। 35 জেলা, 4 বিভাগ, 3টি সার্ভিসেস দল এবং 2 বিশ্ববিদ্যালয়ের মোট 44 দল অংশ নেবে এই প্রতিযোগিতায়। পুরুষ ও নারী দলগত
একক, দ্বৈত ও মিশ্র দ্বৈত এই ইভেন্টগুলোতে লড়বেন খেলোয়াড়েরা। টুর্নামেন্টের উদ্বোধন করবেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি। প্রতিযোগিতায় প্রাইজ মানি থাকছে না, বিজয়ী দলকে দেওয়া হবে ট্রফি। ছয় দিনের টুর্নামেন্ট শেষ হবে বৃহস্পতিবার। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানাচ্ছি আরেকবার। গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাস খাদে পড়ে নিহত 5, আহত 14, হতাহত বাড়ার আশঙ্কা। ভয়াবহ আগুনের ঝুঁকিতে গাউসিয়া, চাঁদনি চক সহ মার্কেটগুলো, নেই নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় নির্বাচনে এমপিদের আইন ভাঙা সহ নানা প্রশ্ন, দায়িত্ব নিতে রাজি নয় কেউই। প্রায় 5 বছর পর হচ্ছে বিজিএমইএ নির্বাচন। ঢাকায় 26 পদে প্রার্থী 44, ভোট 4টা পর্যন্ত। এই ছিল এখনকার সংবাদে, আমন্ত্রণ পরের আয়োজনে।